দর্শক শুরু করছি এটিএন বাংলার ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক পাক্ষিক অনুষ্ঠান ট্রেন্ড। সাথে আছি পুরোটা সময় জুড়ে আমি সনিকা। প্রতিবারের মতো এবারের অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। সো দর্শক চলুন দেখে নিই কী কী থাকছে আজ আপনাদের জন্য। Every day, the trend is changing worldwide. Here is our presentation to keep you more updated. Now, this segment is dedicated to all the ladies out there. Amra prottita mei nijeke khub sundor kore uposthapon korte pochondo kori. Ar ei segment e apnader dekhabo kibhabe hoye utben aro beshi sundor ar gorgeous. আমি চাচ্ছিলাম তুমি উল্টা করে করো, কেন জানো? কারণ আমাদের এটা ফুলানোর জন্য, তুমি কি চাচ্ছো নিচের পার্টটা ট্রান্সফর্ম করার জন্য? তুমি যদি নিউ একটা স্টাইল করতে পারো চাইলে, এটা উপর পাশটা এরকম করে জাস্ট কম করে নাও, কম করে ফুলানো অবস্থায় থাকবে, লাইনসটা এরকম করে না। Thank you.
হ্যালো ভিউয়ার্স, আমি শাহিনুর রুবি, হেয়ার এন্ড মেকআপ আর্টিস্ট। কিন্তু আমি বাংলাদেশে এসেছি এবার শুধু অনলি হেয়ার স্টাইল ওয়ার্কশপ করার জন্য, ব্রাইডাল হেয়ার স্টাইল ওয়ার্কশপ করার জন্য। আর এটা সবাই এখানে হেয়ার এন্ড মেকআপ দুইটাই করে, কিন্তু আমি চাচ্ছি এই প্রথম, আমি অনেক চ্যালেঞ্জের সাথে আমি চাইছি যে এটা শুধু হেয়ার ওয়ার্কশপ নিয়ে করি। স্টার্ট করতে হবে, সবাইকে শিখাইতে হবে শুধু হেয়ারটা যেন করে। আর এটার জন্য আমি অনেক অপ্রাণ চেষ্টা করেছি, আর রিম আমাকে এই ওয়ার্কশপটা প্রেজেন্ট করেছে। আমি আফরা, আর আমি হলো আগে রুবির সাথে তিন দিনের হেয়ার ওয়ার্কশপের জন্য আসছি ইন ঢাকা, ঢাকা বাংলাদেশ। আর অনেক অনেক মজা, ফার্স্ট দিন শেষ হয়ে গেছে, অনেক অনেক স্টাইলস দেখানো হয়েছে, কার্ল হেয়ার স্টাইল, বান হেয়ার স্টাইল, অনেক অনেক কিছু শিখছি, আমার অনেক ভালো লাগতেছে। আমি আজকে দুই মডেল, একটা লাক্স মডেল আর একটা লন্ডনের মডেলের উপর আমি মেকআপও করেছি আজকে। সো হ্যাঁ, আই এম রিয়েলি রিয়েলি হ্যাপি অ্যাবাউট দ্যাট। সবাইকে সুন্দর লাগছিলো আজকে। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো একটা ওয়ার্কশপ, এবং এই প্রথম বাংলাদেশে যে হেয়ারের ওয়ার্কশপ হচ্ছে অনলি। আমরা দেখেছি এর মধ্যে অনেক মেকআপ ওয়ার্কশপ হয়েছে, ব্রাইডাল মেকআপ ওয়ার্কশপ হয়েছে, কিন্তু স্পেশালি হেয়ারের জন্য কিন্তু এখনও কোনো ওয়ার্কশপ হয়নি। রুবি আর্টিস্টটি, শি ইজ ফ্রম লন্ডন, উনি আসলে একদম হেয়ারের উপর ডিপ্লোম করা। উনি আসছে এবার বাংলাদেশে, উনি তিন দিন হ্যাং আউটে ব্রাইডাল ওয়ার্কশপ করাচ্ছে অনলি হেয়ারের উপর। আমার মনে হয় যে মেকআপের সাথে হেয়ারটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যুগের সাথে তাল মেলাতে হলে একটু ফ্যাশনেবল তো হতেই হয়। আমাদের এই সেগমেন্টে থাকছে সেরকমই কিছু। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ জনি রেজওয়ান, আমি ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছি। আজকে আমরা যে ফটোশ্যুটের কাজটি করলাম, আমাদের আজকের থিমটি ছিল মেন্স কালেকশন নিয়ে। আর যেহেতু এখন সামার সিজন চলছে, সো আমি সামারটাকে মাথায় রেখে আজকে ডিজাইনগুলো ক্রিয়েট করেছি। যে ড্রেসগুলো আজকে আমি মেক করেছি, বেসিক্যালি এগুলো একটু এক্সপেরিমেন্টাল ছিল এবং ফিউশনধর্মী ড্রেস ছিল ছেলেদের। আর ফ্যাব্রিক্সের ক্ষেত্রে যেহেতু সামার সিজন, আমি কমফোর্টেবল ফ্যাব্রিক্সটাকেই চুজ করেছি। যেহেতু ফ্যাব্রিক্সের ক্ষেত্রে আমি চিজ কটন এবং স্ল্যাব কটনের ফ্যাব্রিক, মানে সব ধরনের যে ফ্যাব্রিক্সগুলো মার্কেটে পাওয়া যায় আমি ওইটাই ইউজ করেছি। বেসিক্যালি আমরা সামারে চিন্তা করে থাকি ছেলেরা শর্ট প্যান্ট, টি শার্ট এই ধরনের, অনেকে আমরা চাই যে আবার শর্ট প্যান্ট অ্যাভয়েড করতে চাই। সো ওই সব কিছু বিষয়টা মাথায় রেখে আমি ট্রাউজার টাইপের প্যান্ট মেক করেছি, ডিজাইনগুলো ক্রিয়েট করেছি, এবং টপসগুলো ক্রিয়েট করেছি সবই স্লিপলেস। সো গরমে যেহেতু ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল আর স্লিপ নাই, ক্যারি করাটা খুবই সহজ হবে। মডেল ফার্স্টে যে ড্রেসটি পরেছে এটি ছিল চিজ কটনের ট্রাউজার টাইপের প্যান্ট,
আর এই প্যান্টের কালারটি ছিল গ্রের ভিতরে একটু ফ্লোরাল প্রিন্টে, কারণ এখন যে ট্রেন্ডটা চলছে ছেলেরা একটু ফ্লোরাল ধরনের ফ্যাব্রিক্সে প্যান্টগুলো বা হোক শার্টগুলো পরতে খুব লাইক করে। আর যেহেতু সফট ধরনের ফ্যাব্রিক্সটা ছিল চিজ কটন, এই জন্য আমি প্যান্টের শেপটা রেখেছি একটু ট্রাউজার টাইপে, এবং আমি এইটাকে একটু বাড়তি ডিজাইন করার জন্য একটু ফিউশন করার জন্য পায়ের একদম নিচের পোর্শনে আমি একটু বোটে ফিতা ইউজ করেছি। আর এটার শার্টের ক্ষেত্রে আমি অলিভ কালার শার্ট ইউজ করেছি এবং পকেটে একটা এম্ব্রয়ডারি ওয়ার্কে কাজ করেছি, এবং এখানে যেহেতু আমি কোনো স্লিপ ইউজ করিনি, আমি ব্যান্ডের ক্ষেত্রে খুব স্লিম টাইপের একটু রাউন্ড নেক ব্যান্ড ইউজ করেছি। সেকেন্ড যে ড্রেসটি ছিল সেটি ছিল পিচ কালারের ভিতরে নেভি ব্লু কালারের একটু জ্যামিতিক মোটিভের একটা প্রিন্ট ছিল, এবং এটা ছিল চিজ কটন ফ্যাব্রিক্স, এবং উপরে যে টপটি আমি ইউজ করেছি সেটা কালারটি ছিল গ্রে কালারের, এবং এখানে আমি একটু পকেটের ভিতরে একটু ফ্লোরাল এম্ব্রয়ডারি ওয়ার্কে কাজ করেছি। নেকের ক্ষেত্রে আমি বোট নেক ইউজ করেছি, সো কোনো যেহেতু আমি কোনো স্লিপ ইউজ করিনি, এবং নিচের পোর্শনে রাইট সাইডটাকে আমি আপ করে দিয়েছি একটা লুফের মাধ্যমে, লেফট সাইডটাকে একটু লং রেখেছি যাতে একটু কার্ভ প্যাটার্ন আসে, একটু মানে ডিজাইনটা একটু ফিউশন ধর্মী হয় এবং ডিফারেন্ট লাগে। থার্ড যে ড্রেসটি ছিল এটা ট্রাউজারটি ছিল অফ হোয়াইটের ভিতরে পিচ কালার ফ্লাওয়ার, এবং সাথে আমি একটু বাটন ওয়ার্কের কাজ করেছি একটু ডিফাইন দেখানোর জন্যে, এবং টপসের ক্ষেত্রে ছিল পিচ কালারের টপসটা আমি নিয়েছি, এবং এর ভিতরে আমি রাইট সাইডে একটা পোর্শনে কিছু ফ্লোরাল প্রিন্টের এম্ব্রয়ডারি ওয়ার্কে কাজ করেছি, সেখানে আমি গ্রে এবং হোয়াইট কালারের রেশমি সুতা ইউজ করেছি, এবং লেফট পোর্শনটাকে একটু আপ করে দিয়ে মানে লুক ইউজ করেছি যাতে একটু ডিফারেন্ট লুকটা লাগে, যে গতানুগতিক লুকটা না লাগে। আর নেকের ক্ষেত্রে আমি রাইট সাইডে ফাড়া করে ওখানে তিনটা বাটন ইউজ করেছি, এবং নেকটাকে একটু রাউন্ড নেকের ভিতরে ব্যাক সাইডে একটু আপ করে দিয়েছি। This ain't nothing but a summer jam, bronze skin and cinnamon tan. ফোর্থ যে ড্রেসটি ছিল ট্রাউজারের ক্ষেত্রে আমি কটন ফ্যাব্রিক্স ইউজ করেছি, এবং ট্রাউজারটির কালারটি ছিল স্কাই কালারের, ঠিক সেটা মাথায় রেখে আমি কন্ট্রাস্টটি করেছি নেভি ব্লু কালারের টপস ইউজ করেছি, এবং ফ্যাব্রিক্সটি ছিল স্ল্যাব কটন, সফট স্ল্যাব কটন, এবং লেফট সাইডে আমি একটা এম্ব্রয়ডারি ওয়ার্কে কাজ করেছি। নেকটাকে আমি শর্ট নেক হিসাবে ইউজ করেছি, এবং লেফট সাইডটাকে বড় করে রাইট সাইডে একটু কার্ভ করে নিয়ে কিছু বাটন কাজ করেছি, এবং পেটের পোর্শনটা একটা ফিতা ইউজ করেছি যেটা এখন ছেলেদের বিভিন্ন ফ্যাশনে ইউজ হচ্ছে। A summer jam, bronze skin and cinnamon tan. ভিউয়ার্স, এতক্ষণ যে ড্রেসগুলো দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং বেসিক্যালি ড্রেসগুলো একটু ফিউশন ধর্মী এবং একটু এক্সপেরিমেন্টাল ছিল। এটা আমাদের মানে আপাতত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা কি সবসময় কি ক্যারি করা কমফোর্টেবল হবে, অবভিয়াসলি যেহেতু সামারকে মাথায় রেখে ফ্যাব্রিক্সটাও আমি সেভাবে চুজ করেছি, এবং সামারে সাধারণত লাইট কালারগুলো ইউজ করা হয়, আমি কালারের ক্ষেত্রেও সেই ধরনের লাইট কালারগুলোই ইউজ করেছি। আপনারা চাইলে এই ধরনের ড্রেসগুলো ইজিলি যে কোনো বিকালের আড্ডাতে খেলাধুলার সময় কমফোর্টেবলভাবে আপনারা কমফোর্টেবল জোনে ইউজ করতে পারেন। ভিউয়ার্স, আজকে যেহেতু মেন্স কালেকশন নিয়ে কাজ ছিল, সো মেন্স কালেকশনের কমফোর্টেবল জোন নিয়ে আজকে আমরা কাজ করছি বিলিয়ার সেন্টারে। ভিউয়ার্স, ট্রেন্ডের সকল দর্শককে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। Every day, the trend is changing worldwide. Here is our presentation to keep you more updated. Trend.
Viewers, that's all I could offer you for today in your favorite show, Trend. I hope to see you after 15 days. Till then, take very good care of yourself. And for now, bye-bye to you all.